আঁকের চারা করতে পারছো না, শিখে নাও হবিও ফুলের কাজ থেকে। কীভাবে করবে? চারা করতে পারছো না, শিখে নাও হবিও ফুলের কাজ থেকে। সাদা বালি লাল বালি মিশিয়ে এই আঁখের ছোঁক কেটে রোপণ করে দাও, দেখো কি বড় আঁখ গাছ হয়ে যাবে, দেখতে পাচ্ছ? এইভাবে আঁখের চারা করো, এখানে আছে একটা, এখানে একটা আছে, দুটো চারা আমি করে ফেলেছি। নমস্কার, হবি অব সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। আখ কার না খেতে ভালো লাগে? আমি বিগত 3 বছর থেকে আখ চাষ করছি। ওপরে ছিল, ওপরে যেহেতু ওপরের বাগান নিচে চলে এসেছে, তাই নতুন বাগানে আখ চাষ করেছি। দেখো এগুলো হচ্ছে ফিলিপাইন্স আখ, এক একটা দাম 40 টাকা করে নিয়েছিল একটা গাছের দাম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, আমি 5টা গাছ নিয়ে এসেছিলাম। তো 5টা গাছ নিয়ে আসলে কী হবে, তার থেকে কত গাছ বেরোয় দেখো। আমাকে যে ভদ্রলোক আখের যখন চারা আনতে গেছিলাম, ওই দাদাভাই বলেছিলেন যে ম্যাম একটা গাছ লাগান অনেকগুলো গাছ হবে। সত্যি তাই, দেখো আমি অনেকটা ফাঁকা ফাঁকা করে লাগিয়েছি, তবে অদূর ভবিষ্যতে আমার অনেক হয়ে যাবে। এর উচ্চতা 14 ফুট হয়, খুব সুন্দর হয়েছে, খুব সাধারণ পরিচর্যায় গাছগুলো লাগাতে পারো, তবে ছাদে তো লাগাতেই পারো, আর সবথেকে ভালো মাটিতে সুন্দর হবে, যাদের মাটিতে জায়গা নেই তারা ছাদে করতে পারো, আমি করেছি। তো কীভাবে আঁকে চারা তৈরি করতে হয় তো তোমাদের দেখালাম, এবার কীভাবে আমি লাগিয়েছি সেটাও তোমাদের দেখাই। আঁখের চারা তো দেখলে খুব সহজে বালির মধ্যে হয়ে যাচ্ছে। এটা গিফট পেয়েছিলাম আমি গ্রিন ফেন্সের মিট আপ থেকে। তো আজকে ধরো মার্চ মাস কভার হয়ে গিয়ে এপ্রিল মাস ফার্স্ট উইক। তো দেখো দুখানা, এই একটা করে ফেলেছি আমি, কতটা আঁক হয়ে গেছে। এক দর্শক বন্ধু বলছিল আমি মিট আপে পেয়েছি, কিন্তু দিদিভাই এখনও পর্যন্ত আমার বেরোচ্ছে না। তখন কিসে রোপণ করেছো? বললো যে আমি এতে মাটিতে দিয়েছি। তা বলে মাটিতে হবে না, বালিতে দাও। তো বলবো বালিতে করো তোমরা, এই কালো আঁখ নিয়ে এসে চোখ দেখে বালিতে রোপণ করে দাও, সাদা আর লাল বালি মিশিয়ে রোপণ করে দাও, কিচ্ছু দিতে হবে না, ব্যাস মাঝে মাঝে একটু করে জল দেবে তাহলে হবে। হ্যাঁ চলে এসেছি, সাধারণ মাটি দেখো, এর ওপরে কী করেছি বালি দিয়েছি। তারপরে কী দেবো, এই দেখো ফোরাটক্স অল্প করে দিতে হয়। কেন দিতে হয় জানো? কারণ মাটিতে তো উঁই পোকা পিঁপড়ে থাকে, আর যেহেতু আঁকটা মিষ্টি জাতীয় তাই এতে একটু পড়ে গেল, দিয়ে দিলাম মিষ্টি। তার জন্য কি করতে হবে, এটার আগে দিতে হবে, ব্যাস দেখো পোরাটক্স বাজার থেকে ড্রাইও পাওয়া যায় আবার লিকুইডও পাওয়া যায়। আমি লিকুইডটা দিচ্ছি ড্রাই, এর আগে ওগুলোতে ড্রাই দিয়েছিলাম। তো ভালো করে বালিটা দিয়ে মেখে নেবে, মেখে নিলে নেওয়ার পর তুমি কি করবে, কাটারি দিয়ে এটাকে গর্ত করবে। চারিপাশে দেওয়া হলো কারণ যাতে দূর থেকে না আসতে পারে, দিয়ে দিলে ব্যাস। এবার কি করবে, এর মধ্যে পুরনো গোবর সার, প্রায় 2 থেকে 3 বছরের গোবর সার দিয়ে দেবে, হয়ে গেল। এবার গাছটাকে লাগিয়ে দাও, এই যে গাছটাকে এইভাবে খাড়া করে লাগিয়ে দাও, ব্যাস হয়ে গেল। দিয়ে তারপরে তুমি এটা একটু জল দিয়ে দেবে, যখনই গাছ লাগাবে তখন অবশ্যই জল দিয়ে দেবে। এই হয়ে গেল, আর একটা গাছও লাগাবো। এবার একটু জল দিয়ে দাও, সকালবেলায় তুলেছি দেরি হয়ে গেল লাগাতে, তাই জল দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল লাগানো। এটা দেখতে কেমন হবে আপডেট, তো আসবো। এখানেও ছোট্ট গাছটা লাগিয়ে দিলাম, একদম ছোট, এটাকে বড় করে লাগাতে হতো, তো যেহেতু আজকে অন্য গাছটা তুললাম এটাও তুলে ফেললাম, দেখা যাক কী হয়। ব্যাস এই লাগানো হয়ে গেল, এবার জল দিয়ে দেবো। আমার নতুন বাগানে দেখো, এটা একটা বাগান আমি করছি, ওদিকে তো আমাদের অনেক বড় বাগান আছে, তা আমি একদিকটা ঘিরে নিয়ে একদিকটায় করেছি ফিলিপাইন্স আখ, আর একদিকটায় দেখো
এদিকটায় করেছি দেশি, দেখবো দুটোকে একসঙ্গেই লাগিয়েছি কার কতটা গ্রোথ কি কেমন কার পরিচর্যা জানার জন্য দুই দিকে দুটো করেছি। তো ওদের থেকে এরা দেখতে সুন্দর হয়েছে, দেখো তোমরাই বিচার করো কাদের সুন্দর লাগছে, এদের লাগছে তাই না? হ্যাঁ, এ গাছগুলো সত্যি শৌখিন গাছ, আমার অনেক দিনের শখ ছিল কালো আঁখ লাগাবো, তো নিয়ে এসেছি মাত্র 40 টাকা করে নিয়েছিলেন দাদা। 40 টাকা থেকে আজকে আমি যদি আঁকের ঝাড়টা করতে পারি তো অদূর ভবিষ্যতে আমি অনেক অনেক গাছ বাড়াতে পারবো এবং খেতে পারবো এবং সেগুলো চারা করে সেল করতে পারবো। তো যেমন ড্রাগনের একটা আমার প্রজেক্ট, খাওয়া সেল করা দেওয়া সব কিছু মিলেমিশে আছে, তেমনি এটাও তাই। আগামী দিনে আঙুরের একটা করব ভাবছি, আবার লেবু কিছু লাগিয়েছি, একের পর এক করতে হবে। গাছ বাগানি হয়েছি শুধু শখের বশে করলে তো হবে না, কিছুটা অর্থোপার্জন যাতে হয় সেটাও আমরা চেষ্টা করব, সে আমিও করছি। মহিলা হয়েছি তো কি হয়েছে, নিজের জায়গায় যদি করি ভালো লাগবে তাই না, তাই করছি। দর্শক বন্ধু, আখ লাগাও এবং নিজেরা খাও, নিজের ঝাড় তৈরি করো, আখি চারা করে বিক্রি করো, খুব সহজ সরলভাবে আজকে আমি আখ এর চাষটা তোমাদের দেখিয়ে দিলাম, চারা কীভাবে তৈরি করতে হয়, তারপরে কীভাবে লাগাতে হয়। আর পরিচর্যা কিচ্ছু না, কিচ্ছু না, জাস্ট আমি মাঝে মাঝে একটু জল দিই, বিশ্বাস করো আমি একদম ধ্রুব সত্যি কথা বলছি, কোনো সার টার কিচ্ছু দিইনি, যেহেতু মাটিতে আছে তো এদের আপনা আপনি বৃদ্ধি হবে। তবে এরপরে হয়তো বড় হয়ে যাওয়ার পর আমি আবার জিজ্ঞেস করব যে দাদার কাছ থেকে আমি চারাটা নিয়ে এসেছি কি তার কি পরিচর্যা আছে কি না। এখন তো আমার কাছে কি একদম প্লেন জল ছাড়া কিছু দিচ্ছি না, খোল ভেজানো জল পর্যন্ত দিই না, নিম পাতাও বয়েল করে রস করে সেটাও দিইনি। তবে দিতে তো হবে, দেখি যদি প্লেনভাবে হয়ে যায় তো খুব ভালো, না হলে দিতে হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে, একটার পর একটা হবি অফ লেখার প্রজেক্ট এগিয়ে চলছে। দর্শক বন্ধু, নিজের যেহেতু একটা সাফল্য পেতে চলেছি তাই তোমাদেরকে শেয়ার করছি, তোমরাও করো, ভীষণই ভালো লাগবে, একজনের থেকে আরেকজন শিখবে, আবার তুমিও আরেকজনকে শেখাও, এইভাবে আমাদের প্রকৃতি সবুজে ভরে যাক, নিজেদের চাহিদাগুলোও মিটুক এবং আমাদের অর্থও কিছুটা উপার্জন হোক, এইটাই আশা রাখছি। আবারও দেখা হবে পরের ভিডিওতে, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আবারও বলবো হবি অফ সুলেখা ব্লগটা দেখবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে এবং পাশে থাকবে। আজকে আসি, টাটা।